বাংলাদেশ হচ্ছে সেই দেশ যেই দেশে সবচাইতে স্বল্প সময়ে সবচাইতে বেশি মানুষ কোটিপতি হয়েছে। বাংলাদেশ হচ্ছে সেই দেশ যে দেশ থেকে বিনা পরোয়ানায় বিনা হিসাবে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এবং এই পাচার যারা করেছে তাদের পাচারের বিষয়ে বাংলাদেশে যাতে কোনো তদন্ত না হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এই তদন্ত যাতে বন্ধ রাখা যায় তার জন্য বাংলাদেশের সুপ্রিম কোর্টকে এই সরকার ব্যবহার করতে পেরেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এইখানে আইনের মাধ্যমে এইখানকার মানুষকে শাসন করা হয়, শোষণ করা হয়, লুণ্ঠন করা হয় এবং তাদেরকে দমন করা হয়। আজকে এই সরকারকে বিদায় করতে হবে, এবং এর সাথে সাথে যে সমস্ত আইনের ভেতর দিয়ে গত 50 বছর ধরে এইখানকার মানুষকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে সেই আইনের বদল করার জন্যে এই রাষ্ট্রের সংস্কার করতে হবে, আইনের সংস্কার করতে হবে, সংবিধানের সংস্কার করতে হবে এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা, নতুন সরকার ব্যবস্থা বাংলাদেশে গড়ে তুলতে হবে। রাষ্ট্র এবং মালিক পক্ষের অবহেলায় কিংবা তাদের হাতে যে সমস্ত শ্রমিকবৃন্দ আগুনে পুড়ে নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে তাদের সকলের প্রতি এই কনভেনশনের পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি কেবলমাত্র একটা কথা আপনাদের বলতে চাই যে বাংলাদেশে এর আগে আমাদের আগে যারা কথা বলেছেন তারা প্রত্যেকে বলেছেন বাংলাদেশের শ্রমিক শ্রেণী এবং বাংলাদেশের সাধারণ মানুষ একটা দুর্যোগের মধ্যে আছে, কিন্তু আপনারা এর আরেকটা দিক আছে এটা আপনারা জানেন, এবং সেই লড়াই আপনাদের নেতৃত্ব হবে, আপনারা সেই লড়াইয়ের নেতৃত্ব দেবেন। এই সরকারের পতন হবে, নতুন সরকার আসবে, কিন্তু যারা ক্ষমতায় আসবে তারা যাতে আগের সরকারের মতো আপনাদেরকে ধোকা দিয়ে আর ক্ষমতায় ধরে রাখতে না পারে তার জন্যে আইন কানুনের বদল হবে সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। মেহনতি মানুষের বিজয় অনিবার্য, যদি তারা লড়তে জানে।